প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের সেলাই মেশিনের যদি সেলাই করার সময় এরকম সমস্যা হয়, কাপড়কে কুচকানো বানিয়ে ফেলছে, সেলাই উপরে এরকম ভালো হচ্ছে না, শুধু সেলাই টানছে, তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন তাই দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন সেলাই মেশিন সমস্যার সকল ভিডিও। শুরু করা যাক আজকের ভিডিও। এরকম সমস্যা হওয়ার কারণটা আপনার প্রথমে যেটা করতে হবে সেটি হলো আপনার ববিন কেসটি চেক দিতে হবে। ববিন কেস থেকে সুতাটা কি পজিশনের সুতাটা আসছে এটা একটা, দ্বিতীয় হলো উপরে যে সুতাটা রয়েছে এটা কি পজিশনে আসছে সেটা দেখতে হবে। দুটো যদি একরকম কন্ডিশনে না আসে তাহলে সেক্ষেত্রে সেলাই খারাপ হবে। তো এটা কিভাবে সমাধান করবেন তাই দেখাই। চলুন এখন ববিন কেসটা আমি খুলে নেই। তো আমি ববিন কেসটা খুলে নিয়েছি। এই যে ববিন কেসটা দেখতে পাচ্ছেন, এই যে পাতিটা রয়েছে এখানে, পাতির নিচে যদি কোনো সুতার ধুনা ময়লা জমে তাহলে সুতাটা আসবে একদম ইজি ইজি। যদি আসে একবারে দ্রুত তাহলে আপনার সেলাই খারাপ হবে। আর এই উপরের যে বিষয়টা রয়েছে, উপরের এই সুতাটা যদি হাট বাগে আসে তাহলে সেলাই এরকম টান টান হবে। তো সেই জন্য আপনাকে প্রথমে ববিন কেসটায় পাতিটা খুলে দেখতে হবে যে নিচে কোনো ময়লা আছে কি না এই পাতির নিচে। তো এটা দেখে নেবেন, আর তাও যদি না হয় ময়লাটা পরিষ্কার করার পর এই যে এটার মাধ্যমে নাটের মাধ্যমে লুজ টাইট করা যায়, এটা লুজ টাইট করে নেবেন। এই দুইটা একুরেট মিলতে হবে যাতে সুতাটা সুন্দরভাবে মানে সুলু আসে, এরকম একটা পজিশন দুইটায় মিলিয়ে করে নিতে হবে। এই যে টেনশন রয়েছে এই টেনশনটাকে ঘুরিয়ে আপনি লুজ টাইট করে নেবেন সুতাটা যাতে ভালো হাট বাগে না আসে, এরকম টান দিবে দেখবেন। আর এটাকে টেনশনটাকে লুজ দিবেন, দেখেন আসে। আর এটা একদম লুজ থাকলে, সুতা যদি একদম লুজ আসে তাহলে নাটটা একটু টাইট দিয়ে নেবেন, তাহলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো দুইটা মিলাই নিলে আমি মিলিয়ে নিয়ে দেখাই আপনাদের যে কেমন সেলাই হয়। আগে সিলি তো দেখছেন এই যে। তো আমি ববিন কেস আর টেনশন এই দুইটার সুতা করে দুইটায় একভাবে আসবে। তো এখন সিলি করে দেখি যে কেমন সিলি হয়, কাপড় টানে কিনা দেখি। এখন কিন্তু কাপড় আর টান মারছে না, এই যে দেখেন এরকম কুচকানো হচ্ছে না, এই যে দেখেন সেলাই ঠিক হচ্ছে। আর যদি সেলাই একটু ভালো মন্দ করতে চান তাহলে এই টেনশন ঘুরিয়ে যদি ডিস্টার্ব হয় তাহলে টেনশনটা ঘুরিয়ে সেলাইটা করে ঠিক করে নেবেন। এখন কিন্তু কাপড় টান মারছে না, আগে সেলাই ছিল এরকম, এখন এই দেখেন প্লেন সেলাই হচ্ছে, তা আর কুচকানো হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। কমেন্ট করবেন আপনারা কি ধরনের সেলাই মেশিনের সমস্যার ভিডিও দেখতে চান, সেই ভিডিও আমি বানিয়ে দিব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।